হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলো, তো বন্ধুরা, আমরা সব বান্ধবীরা মিলে আমরা পিকনিক করছি। তো দেখো, সবাই আমরা ব্যস্ত এখন পিকনিক নিয়ে, তো পিকনিক করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই ভিডিও, আমার ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখন চা কফি বানানো হচ্ছে, আর সাথে হবে হলো ডিম কষা, মুসুর ডাল, বেগুনি আর চাটনি, টমেটো চাটনি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রিমাদি রান্না করছে, আমরা বান্ধবীরা আছি 6 জন, আর বাচ্চা আছে 4টা 5টা। তো চলো, এই যে ডিম এখন সিদ্ধ বসানো হবে, মানে ধোয়া হচ্ছে ডিমটাকে। তো বন্ধুরা, খুব আমরা এনজয় করব আজকে, তোমরা দেখতে থাকো আমরা কি করে পিকনিক করি, আর সবাই একটু নাচানাচিও করবে, দেখতে থাকো। তো আশা করি ভালো লাগবে। আর পিকনিকটা হচ্ছে আমাদের ছাদের মধ্যে, তো সবাই প্ল্যানিং করলো বান্ধবীরা যে চলো আজকে আমরা পিকনিক করি। তো আমি বললাম ভালোই হলো, তো আমি টাটা দিচ্ছি তোমাদেরকে, আজকে পুরো এনজয় হবে। আমি একটা নাচ করলাম, আর এখন টাইম হলো তোমার 7:30, রাত 7:30 বাজে। তো সবাই আমরা হ্যাপি আছি, আজকে পিকনিক হবে দেখে। তো এদিকে আমার ক্যামেরাটা মানে স্ট্যান্ড নিয়ে মোবাইলটা লাগিয়েছি, তো ওটা আমি সেট করতে পারছি না, চেষ্টা করছি দেখি হয় কি না। আর ওদিকে বাচ্চাগুলা গান বাজিয়ে নাচ টাচ করছে। আমরা প্রায় এইভাবে পিকনিক করি, কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারি না, দেখাতে পারি না আপনাদের, সময়ের অভাব। যা পারি তাই করে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এখন কফি খাওয়া হচ্ছে আমাদের চিড়া ভাজা দিয়ে। তো ডিমটা এখন বসানো হবে। তো মজার কথা হলো বন্ধুরা, আমার রিমাদি কিন্তু নাচ করবে, উনি উনি কিন্তু খুব ভালো নাচ করতে পারে। তো যদি মিস করো না, দেখো তাহলে মিস হয়ে যাবে, তো নাচটা অবশ্যই দেখতেই হবে রিমাদির। আর বাচ্চাগুলো খুব হ্যাপি আছে, কারণ ওরা বাইরে মানে বেশি একটা যাওয়া হয় না, সব পড়াশোনা নিয়ে ব্যস্ত বাচ্চারা। তো এখন ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখো ইউটিউবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মাসি নাচ করবে, দেখবেন কি মজা করে নাচবে। তো আমি বেশি একটা কথা বলবো না, মাসির নাচ দেখবো এখন। ওইদিকে বোন নাচতেছে, ওইদিকে আমি একটা ডিম নিয়ে নাচতেছি। বাচ্চারাও নাচ করছে, বাচ্চারা খুব খুশি আছে, কারণ ওরা বাইরে যেতে পারে না দেখে।
আর আমার পুরো ছাদের উপরটা রাত্রেবেলা তো অত ভালো দেখা যাচ্ছে না, আমি তাও একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার রিমাদি চলে আসলো, মাসি চলে আসলো, নাচ করছে। রিমাদি খুব ভালো নাচে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে তো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ভাজিয়ে ভাজা বসিয়ে দিয়েছে দিদি। তো ডিমটা ভাজা আলু আলু ও ডিম কষা আমাদের প্রায় হওয়ার দিকে, মশলাটা ভাজা হচ্ছে এখন। হ্যাঁ, প্রায় আমাদের ডিম কষা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের রান্না প্রায় শেষের দিকে। লাস্টে বেগুনিটা ভাজা হবে, কারণ ঠান্ডা হয়ে যাবে বেগুনিটা। এখন আমাদের চিপস আলুর চিপস ভাজা হচ্ছে। আছে আর এদিকে বেগুনি রেডি হচ্ছে, বেগুনিটা গরম গরম ভাজবো। আর বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি এখন বাজে হলো 10টা। তো বাচ্চাদেরকে আমরা খাবারটা দিয়ে দেওয়া হলো, খাচ্ছে। এরপরে আমরা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও, কেমন হয়েছে কেমন হয়েছে বলো বলো। ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, ডাল দিব, দেখতে থাকো। ডাল দিব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাচ্চাদের প্রায় খাওয়া শেষের দিকে, এবার আমরা বসে যাব। তো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। তো আমাদের পিকনিক এখানেই শেষ হলো আজকে। তো টাটা বাই, ভালো থাকবেন সবাই আপনারা।